রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে হামলার ঘটনায় পুলিশের জালে 5 অভিযুক্ত। তাদের গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম শম্ভু দাস, দেবাশীষ সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য এবং রাজীব বসাক বলে সূত্রের খবর। এদের মধ্যে প্রথম চারজনের বাড়ি ভক্তিনগর থানা এলাকায় আর রাজীব বসাকের বাড়ি মাটিগাড়া থানা এলাকায়। যদিও এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। পুলিশের কথায় প্রদীপ পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে গ্রেপ্তারির পর বুধবার ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, পরে তাদের আদালতে তোলা হয়। বুধবার এ প্রসঙ্গে শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ইস্ট দীপক সরকার। প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে প্রদীপের তরফে দায়ের করা অভিযোগের দাবি ভিত্তিহীন। একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিং এর নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন ওয়ান মান্থ হয়ে যাওয়ার কথা। পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে প্লেস অফ অকারেন্স যাতে বিঘ্নিত না হয় সেজন্যই রামকৃষ্ণ মিশনের ওই ভবনে তালা ঝুলানো হয়েছিল, কিন্তু ভবনটি সিল করা হয়নি। পুলিশ ওখানে সিল করেনি, যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা পিও যাতে ডিস্টার্ব না হয়। এদিকে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রদীপের অভিযোগ যদি ভিত্তিহীন হয় তাহলে সেই অভিযোগের প্রেক্ষিতে কিভাবে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো, গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, ঘটনার নেপথ্যে কে আছে তা খুঁজে বের করতে হবে। এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেটাকে খুঁজে পাওয়া দরকার, এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসার্সরা সহযোগিতা করছেন, ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত করলো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন, আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল, এই জিনিস কখনো আমরা শুনেছি? নিতাই সাহা, পিকাই ঘোষ ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।